हेलो गाइस, वेलकम बैक टू चैनल। आज के एक न्यू ब्लॉग नहीं चले आज की हे बाड़ी जावर पार्ला तई आज के सकाल बेला एक वीडियो करते पर स्नान फान कर लाच करते जाब जेहतु चार जन ही स्नान कर तई फोन कथाए थको ना थको से एक टेंशने और फोन समुद्रे नहीं जाए बाड़ीते ही फान कर रेस्ट नहीं वीडियो बनाब तो एब लाच करते दुटो बजे लाच करते जाब तो चलो लाच करा जा तो एन चले जाब जेहतु हमें को मेकअपो करी कारण जस्ट एक टीप पर नहीं कान पर नहीं मेकअप करते तेम भलो लागे ना हमारे रूम थे बसि दूर छो ना दो मिनट छो खबर दोकाना तई चले जाब और एमनी हमें मेकअप करीना जस्ट एक काजल पड़ी और लिपस्टिक पड़ी हमारे भलो लागे ना मेकअप करते तो रास्ते जावर पथे देखल इखने कूकर ट्रिटमेंट हो एकदि के खबर दीचे एकदि के हलूद ना ये कि बुझते ना एब चले आसि एक होटेलर सामने तो बसे पड़ी खबर सिलेक्ट कर चले भात जो दोपुर बेला भात ना खेले हमार भलो लागे ना एरपर चले आसि अटोय अटोय कर जब मंदिर जेहतु आज के शेष दिन छो तबलम एक जगन्नाथ के दर्शन कर चले जावर पथे ये बाबा आमलखी नहीं कारण आमलखी एक खेते भलो लागे तबार मंदिर सामने चले फोनगुलो सुइच अफ कर जमा दिए दिए कारण तुम्हारा तो जान मंदिर भेतरे फोन एंट्री देना जगन्नाथ के दर्शन कर बैरिए इसे ये देखी मटर सूप बस जेटा के मटर सूप बोलने भाषा जेटा चटपटी भिडियो के तुम्हारा पॉलिटिकल नहीं क्यों भावी ना ये छो पूरी मंदिर सामनेमजर कि जाच्छिलो ताई एटाके तोमरा केउ पॉलिटिक्स निये भाबे ना एटा किन्तु आमी बोले दिलाम आगे थेके আমি মনে করি আগে থেকে এইসব জিনিস বলে দেওয়াটাই ভালো। এই গানটা শুনে আমারও একটু নাচতে ইচ্ছে করছিল যেহেতু এটা ঠাকুরের গান ছিল তাই এইসব গান শুনতে একটু চেঞ্জই হয়ে যায় নাচার জন্য তাই আমি একটু ভিডিও করে নিলাম। এই যে পাপড়ি চাট, পাপড়ি চাটের ওপরে ঘুগনি দিয়ে দিয়েছিল এত বিশ্রী খেতে লাগছিল। দাদা বলছে হ্যাঁ ভালো লাগছে কিন্তু আমার রিয়াকশনটা তোমরা তো দেখে বুঝতে পেরে গেছো। এখন আমরা বাড়ির কাছাকাছি চলে এসে অটো থেকেও নেমে পড়েছিলাম আর প্রচণ্ড ঘুম পেয়েছিল। মা বলছে তুই বাড়ি যেতে পারবি তো ট্রেনে করে, আমি বললাম হ্যাঁ যতটা পারবো চলে যাব। তো এখন বাড়ি চলে এসেছিলাম, বাড়ি এসে তো গাইস এখন রুমে চলে এসেছি। এবার রুমে এসে একটু রেস্ট নিয়ে বেরোবো, ট্রেন ধরতে হবে যেহেতু। 2000 years later তো গাইস এখন আমরা সবাই রেডি হয়ে নিয়েছি, জাস্ট একটা ট্র্যাক স্যুট একটা টি-শার্ট পরে নিয়েছি। এগুলো লাগে দেখে আমার মাথাটা ঘুরে গেল, এটাই বলছিলাম অনেক দিন ছিলাম তাই একটু মায়া বসে গেছিল আর যেতেও কেমন একটা লাগছিল। তো টাটা এখন চলে যাচ্ছি বা রুমটাকেও টাটা করে দিয়েছি আর এত এত সুন্দর একটা প্লেস ছিল তো ছেড়ে আসতে কেমন একটা লাগছিল। এখন বেরিয়ে যাচ্ছি, সবাইকে টাটা করে দিলাম কারণ আবার কবে আসবো ঠিক নেই। তো ফাইনালি স্টেশনে নেমে পড়েছিলাম, আমাদের ট্রেনটা ছিল 9:05। গাইস এটা ছিল আমাদের ট্রেন, আবার 7 ঘন্টা জার্নি করতে হবে। খুব টেনশন লাগছিল কিভাবে করব। এবার কম্বল দিয়ে চলে গেছিল যেহেতু এসি ট্রেন ছিল তো তাই কম্বল ঠান্ডা লাগবে বলে সবাইকে কম্বল দিয়ে গেছিল, চাদর দিয়ে গেছিল যেহেতু এই চাদরটা যে সাদাটা দেখছো সেটা পাতানোর জন্য। এখন বাজে 3:07, সবাই ঘুমাচ্ছিল একমাত্র আমি উঠে পড়েছিলাম, হঠাৎ ঘুমটা ভেঙে গেছিল। 3:30 বাজে এখন, আমরা কাঁথি স্টেশনে নামবো 5:30 নামবো তাই এখন 5:30 বাজতে যায়। ট্রেনটাও তাড়াতাড়ি চলে এসেছিল অনেকটা কাছে তো এবার ট্রেন থেকে নেমে পড়েছিলাম। চলো একটু তোমাদের চারিদিকে ঘুরে দেখাই কাঁথি স্টেশনটা, যাওয়ার পথেও দেখিয়েছিলাম আসার পথেও দেখিয়ে দিই। আর মর্নিং ভিউটাও দারুণ ছিল আর কুয়াশাও ছিল। আর আমরা এখানে দাঁড়িয়েছিলাম কারণ আমার পিসির ছেলে আসছে অটো নিয়ে, এখান থেকে অটো করেছিলাম না পিসির ছেলে বলে ঠিক আছে আমি তাহলে সকালবেলা গিয়ে নিয়ে আসবো। এখানে প্রচণ্ডই ঠান্ডা ছিল, এখানে জেঠিমা আসতে বললো এখানে আজকে থেকেই ঠান্ডাটা পড়েছে, কদিন ছিল না। আর এখানে মায়ের চাদরটা অনেকটা ব্যাগের ভেতরে ছিল বলে দাদার জ্যাকেটটা পরে নিয়েছে। ফাইনালি ঘরে পৌঁছে গেছিলাম, চলো ঘরে ফ্রেশ ফ্রেশ হয়ে নেব আর খুব টায়ার্ড লাগছিল। আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম, টাটা।